অবৈধভাবে জাতীয় এবং রাজ্য সড়কে চলছে টোটো। দিন দিন টোটোর দৌরাত্ম্য বেড়েই চলেছে। এর প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে বাস ধর্মঘটে নামলো বাস মালিকেরা। তবে বালুরঘাট রায়গঞ্জ এবং বালুরঘাট মালদা রুটে বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে। মূলত আজ থেকে পকেট রুটে বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মূলত টোটোর দৌরাত্ম্যের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকেরা। টোটোর বিরুদ্ধে সেভাবে নেওয়া হয় না কোনো ব্যবস্থা, সেই বলেই মালিকদের অভিযোগ। এদিকে বাস ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকে জানেন না বাস ধর্মঘটের কথা, বালুরঘাট স্ট্যান্ডে এসে জানতে পারেন গোটা বিষয়টি। এদিকে বাস ধর্মঘটের ফলে চড়া ভাড়ায় যাত্রীদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে টোটো চালকেরা। এ বিষয়ে দুই যাত্রী জানালেন, আমি তো ত্রিমণীতে যাব, তো এই তো বাস স্ট্যান্ডে এসে দেখছি বাস তো নেই, আমাদের তো বেশ ভোগান্তি হচ্ছে, আমরা যাব কি করে? ওই শুনছি নাকি যে আমাদের মেন লাইনে যে টোটোগুলো চলছে ওই টোটোর জন্য নাকি মানে বাস মালিকরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করেছে, তারা যাত্রী পাচ্ছে না। কতটা সমস্যা হচ্ছে এখন? বেশ সমস্যা, আমাদের তো এখন যাব কি করে সেটাই ভাবছি। তো এখন যেতে হয় অনেক ভাড়া বেশি লাগবে। হ্যাঁ, ভাড়া তো বেশি লাগবে, তাই তো দেখছি। কী চাইছেন আপনারা? আমরা চাই এই সমস্যা যেন তাড়াতাড়ি সমাধান হোক, ঠিক আছে? বাস বাস রাস্তাতে যেন পর্যাপ্ত বাস থাকে সেটাই আমরা দেখছি। সামনে দোলাতে যাব, এই গাড়ি এখানে দেখছি সকাল থেকে গাড়ি চলছে না, আমি তো কলকাতা থেকে ফিরছি, হ্যাঁ এসে দেখছি কোনো গাড়ি টাড়ি নেই। সেই সমস্যায় একটা ভোগান্তি হচ্ছে, এখন কী করে বাড়ি যাব? কোনো বাস চলছে না, কোনো বাস চলছে না। তাহলে এখন বাড়ি যাওয়া কী হয়ে যাবে? এখন দেখি আশেপাশে যদি কোনো গাড়ি টাড়ি পাই, কিংবা এখানে হিলিমোড় আছে ওখানে যদি কোনো গাড়ি ম্যানেজ করতে পারি, বা বাড়িতে ফোন করব যদি পিক আপ করে নিতে পারে বাড়ি থেকে। এই বাস ধর্মঘটে অংশগ্রহণ করেছে চক, ভৃগু, কুমারগঞ্জ, তপন এবং গঙ্গারামপুর বাস মালিক অ্যাসোসিয়েশন। এদিকে আজ দুপুরে বাস মালিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলা পুলিশ প্রশাসনের। এ বিষয়ে বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানুষ চৌধুরী জানান, বাস ধর্মঘট আজকে থেকে শুরু হলো এবং ধর্মঘট ঠিক না, এটা হচ্ছে গাড়ি মালিকরা চালাতে পারছে না বলে, রুটি চালাতে পারছে না বলে গাড়ি বন্ধ করে রেখেছে। এবং আমাদের সঙ্গে চার পাঁচটা সংগঠন আছে, আমাদের সঙ্গে বালুরঘাট মোড় টিকার ম্যাক্সি অ্যাসোসিয়েশনের দুটো সংগঠন আছে, চকভিউ আছে, তপনের সংগঠন আছে, গঙ্গানগর একটা পার্ট আছে, হ্যাঁ এরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে আমরা এই মানে গাড়িটা উইথড্র করতে বাধ্য হয়েছি। তাই কোন রুটগুলোতে বলা হচ্ছে আমাদের, যেমন বালুরঘাট তপন রুট, বালুরঘাট চকভিউ, বালুরঘাট হচ্ছে বটুন রুট, বালুরঘাট সাপনগর, বালুরঘাট কুমারগঞ্জ, বালুরঘাট হিলি, হ্যাঁ ডাঙ্গারহাট, বালুরঘাট তিনমোহিনী এবং গঙ্গারামপুর কুমারগঞ্জ রুট, গঙ্গারামপুর ভিকাহাট, গঙ্গারামপুর তপন রুট সব বন্ধ আছে। যাত্রীরা সমস্যা করছে পুজোর আগে, কী চাইছেন আপনারা? আমরা সলিউশন চাচ্ছি, আমরাও চাই না মানে এরকম একটা বন্ধ হোক, আমরাও চাই না। আমরা ট্যাক্স ইন্স্যুরেন্স দিয়ে গাড়িটা চালাই, আমাদের প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে আমরাও বাধ্যবাধা আছে, কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টোটোর যে দৌরাত্ম্য তার আমরা পারছি না। আর এই বাস ধর্মঘটের দরুন ভোগান্তির শিকার হচ্ছে কলেজ পড়ুয়া এবং শিক্ষার্থীরা, পাশাপাশি নিত্যযাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় হিলি থেকে বালুরঘাটে পরীক্ষা দেবার জন্য কলেজ পড়ুয়ারা টোটোতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন। এ বিষয়ে হিলি কলেজের তৃণমূল ছাত্রনেতা বিশাল ঘোষ বলেন, আপনারা সকলে জানেন আজ সকাল থেকে বাস মালিকেরা বাস ধর্মঘট ডেকেছেন অনির্দিষ্ট কালের জন্য। একই সাথে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সব কলেজগুলো আছে সেই সব কলেজে সেকেন্ড সেমিস্টারের এক্সাম চলছে। এই বাস ধর্মঘট ডাকার কারণে সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা স্থলে যাওয়ার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কালকে এই খবরটা পাবলিশড হওয়ার সাথে সাথে প্রচুর ছাত্রছাত্রী, হিলি এসবিএস গভর্নমেন্ট কলেজের প্রচুর ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে যে আমরা কী করে পরীক্ষার স্থলে পৌঁছাবো, কীভাবে আমরা যাব। তাই আজকে সকাল থেকে হিলি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং হিলি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সকল পরীক্ষার্থীকে বিকল্প ব্যবস্থা করে ছোট গাড়ি, অটো, টোটো রিজার্ভ করে করে তাদেরকে পরীক্ষার স্থলে পাঠানো হয়েছে। এবার এইভাবেই যদি বাস ধর্মঘট চলতে থাকে তাহলে বিগত আরও দুই তিন দিন পরীক্ষা আছে, তাহলে ছাত্রছাত্রীদেরকে আরও সমস্যার সম্মুখীন হতে হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিক এবং হিলি থেকে বিদ্যুৎ কুমার মহন্তের প্রতিবেদন, নিউজ টুডে।